রামগঞ্জের করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মুজিব ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। চেয়ারম্যান হিসেবে মুজিব করপাড়া ইউপি পরিষদে ইতিহাসের নতুন রেকর্ড করতে যাচ্ছে বলে স্থানীয়রা জানান। 28 নভেম্বর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে তিনি নৌকার বিজয় পেয়ে গণসংযোগ করলেও তার প্রতিদ্বন্দ্বী হ্যাভিওয়েট না থাকায় অনেকটা বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, সারা দেশের ন্যায় করপাড়া ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে। রাজনীতি করা তাদের গণতান্ত্রিক অধিকার। করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ছাড়াও বিরোধী দলের নেতৃবৃন্দরা করপাড়া ইউনিয়ন আইন শৃঙ্খলা সহ অবকাঠামো উন্নয়নে আমাকে সহযোগিতা করছেন। আমি করপাড়াবাসীকে যতটুকু সেবা শান্তিতে রাখতে পেরেছি, এ অবদান করপাড়া ইউনিয়নের সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অবদানও রয়েছে। কোনো প্রতিহিংসা নয়, করপাড়া ইউনিয়নকে আধুনিকায়ন সহ সাধারণ মানুষকে শান্তিতে ঘুমাতে পারলে আমি জনপ্রতিনিধি হিসেবে সার্থকতা বয়ে আনব। আমরা ভোট দিলে মজিব বেড়ে দিব, উনি এলাকার জন্য অনেক কিছু করছে, অনেক রাস্তাঘাট করছে, আমাদের অনেক উপকারই করছে। মজিব ভাই দেশের উপকার করছে, জনগণ উপকারিছে ওনার দ্বারা, আমরা ওনার দিন ভোট হিসাবে আগে উচ্চার করে আগে সবাই ইচ্ছা করে মোদী স্যার, আমরা মোদী স্যার ভালো আপনার হেরে ভোট দিই। মানবতার জননী, গণতন্ত্রের মানুষ কন্যা, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আমরা গতকালকে নৌকা মার্কা অর্থাৎ আটক করপাড়া ইউনিয়ন নৌকা প্রতীক আমাকে দিয়েছে। আমি